সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ। এই সেন্ট মার্টিন এটি নারকেল জিঞ্জিরা হিসেবেও পরিচিত, তবে বর্তমানে দারুচিনি দ্বীপ নামেও এর পরিচিতি বাড়ছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য এবং বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। সো সায়েন্স মিউজিক ক্লাসের নতুন এপিসোডে সবাইকে আবারও স্বাগতম। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ থানার 8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বঙ্গোপসাগরে অবস্থিত। এর চারিদিকে যেদিকে চোখ যাবে শুধু নীল আর নীল, যা সাগর এবং আকাশের মধ্যে এক মিতালি। এখানকার অগভীর দীর্ঘ সমুদ্র সৈকত, সমুদ্রের প্রবাল, সমুদ্রের ঢেউ সবাইকে মুগ্ধ করে। সারি সারি নারিকেল গাছ, খেয়াবন আর সাগরতলার মায়াময় স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় নিমিষে। বা ঠায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংশিল, পশ্চিম বীচ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, সৈকতে বসা নরম কোমল স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেয়া অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠা লুবে। প্রতিবছর পর্যটন মৌসুমে প্রায় 1 মিলিয়ন পর্যটকের দেখা মিলে এই স্বপ্নের দারুচিনি দ্বীপে। উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যে ভরপুর এই দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ও ঝিনুক, 153 প্রজাতির শৈবাল, 157 প্রজাতির গুপ্তবীজী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ ও 120 প্রজাতির পাখি এবং 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখতে পাওয়া যায়। এছাড়া নারিকেল গাছ ও কেয়াবন ছাড়াও সেখানে বাইন, ছেওড়া, কেওড়া ও কিছু ম্যানগ্রোভ গাছ দেখা যায়। দ্বীপের সর্বদক্ষিণে প্রায় 500 বর্গ মিটার আয়তনের পৃথক আরেকটি দ্বীপ আছে, যা ছেড়া দ্বীপ নামে পরিচিত, যা সেন্ট মার্টিনকে আরও বেশি সৌন্দর্যে পরিণত করেছে। তবে স্থানীয়ভাবে এটি গলাচিপা নামে পরিচিত। ছেড়া দ্বীপে কোনো লোকের বসতি নাই। মূল দ্বীপের সাথে এর সংযোগস্থল সামান্য নিচু হওয়ায় জোয়ারের সময় এটি তলিয়ে যায়, তাই বাটার সময় হেঁটে হেঁটে দ্বীপে যাওয়া গেলেও জোয়ারের সময় নৌকা দিয়ে যেতে হয়। জোয়ার থাকাকালীন ছেড়া দ্বীপে দাঁড়ালে ভয়ে গা ছমছম করে ওঠে। উত্তর প্রান্ত থেকে পশ্চিম নির্জনে পটটা অসম্ভব সুন্দর। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের পর্যটকদের প্রধান আকর্ষণ। অবশেষে একটা কথাই বলা যায়, সেন্ট মার্টিন দ্বীপের রোমাঞ্চকর ভ্রমণের কথা জীবনে কখনো ভুলতে পারবেন না। হ্যালো বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।